Hi guys, Assalamualaikum. Welcome back to my Jyothish vlog channel. আজকে আমি একটা পার্কে আসছি ঘুরতে, তো ভাবলাম যে আপনাদের সাথে একটা ব্লগও শেয়ার করে ফেলি। তো আমি সব থেকে বেশি ইন্টারেস্টেড হয়ে এসেছিলাম ওই যে ওইখানে একটা চেরি গাছ আছে, তো সেখানে যখন অনেক ভরপুর ফুল ছিল তখন এসেছিলাম। কিন্তু এখন এসে দেখি যে চেরি টেরি সব কিছু খাওয়া শেষ, পুরা গাছ একদম খালি। মনটাই আমার পুরো খারাপ হয়ে গেছে, কারণ চেরি জিনিসটা খুব তাড়াতাড়ি করে পেকে যায় আর পাকার সাথে সাথেই সব শেষ হয়ে যায়। আর যে পার্কটাতে এসেছি এটা হচ্ছে গিয়ে ইস্তা সিচা পার্ক, ওই পাশে অপোজিটেও আরেকটা বড় একটা পার্ক আছে, এটা হচ্ছে গিয়ে সেকেন্ডটা আমরা এটাতে এসেছি, ওইটাতেও যাবো একটুখানি পরে আপনাদের দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর, একদম পুরা মনে হবে যে গ্রিন ভ্যালিতে আছি, এত সুন্দর সবুজ গাছপালা, সব কিছু সুন্দর। আর প্রত্যেকটা জায়গাতে বসার জন্য এত সুন্দর সুন্দর করে স্পেস করে রেখেছে যে আপনি যেখানে খুশি বসতে পারবেন, আড্ডা দিতে পারবেন। এবং চাইলে এখানে অনেকে ম্যাট ট্যাট অনেক কিছু নিয়ে আসে, বাসা থেকে খাবার নিয়ে আসে, দেন হচ্ছে গিয়ে এখানে লিটল একটা পিকনিকের মতো করে। আর কিছুদিন যাবত এত বেশি রোদ যাচ্ছে, একদম পুরাই সানি ডে, তো তার মধ্যে হচ্ছে গিয়ে এই পার্কে আসলে এত ভালো লাগে, খুবই শান্তি লাগে, কারণ এত গাছের মধ্যে খুব ভালো লাগে। এখানে দেখুন যে কল আছে টিউবওয়েল, তো যাদের পানি পিপাসা লাগবে তারা এখান থেকে পানিও খেতে পারবে। এটাতে কীভাবে পানি বের করে আসলে আমি জানি না, হবে না থাক থাকতে দেন, হয়তো বা এটা নষ্ট। আর আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এগুলো আসলে কি গাছ থেকে পড়েছে, মনে হচ্ছে যে রাম্বুটানের মতো, রাম্বুটান নাকি কি যেন একটা ফল আছে। তো আমি আপনাদেরকে একটুখানি একটা নজর পুরো পার্কটাকে দেখাবো। আমরা এখন এই পাশের অপোজিটে যে পার্কটা আছে সেটাতে চলে আসছি। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে কবুতর, অনেক ভাল লাগে। আর যারা যারা এখানে আসে তারা প্রত্যেকে ব্রেড এবং হচ্ছে গিয়ে আরও শুকনা যে খাবার টাবার আর কি পাখিরা যে খায়, পাখি জাতীয় এরা যে খায়, তো সেগুলো নিয়ে আসে, দেন আনার পরে কবুতরকে খেতে দেয়। তো আমরাও নিয়ে এসেছিলাম আর আমার হাজবেন্ড এখানে খাওয়াচ্ছিল। আজকেও রোদের তাপমাত্রাটা অনেক, বাট আপনি যদি এই পার্কটার বাহিরে যান তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণ রোদ আর গরম লাগছে। বাট এইখানে আসলে আপনার এত এত একটা ভালো ফিল হবে যে খুবই মজা লাগছে, একদম কেমন একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগছে, সুন্দর বাতাস আছে, তার মধ্যে এখানে হচ্ছে গিয়ে ঝর্ণার পানিগুলার জন্য আরও বেশি ঠান্ডা লাগছে, খুব ভালো লাগছে। আর এখানে হচ্ছে একটা ছোট একটা পুকুরের মতো, দেখতেই পাচ্ছেন যে কত মাছ, তো মাছগুলাকে যখন খাবার দেওয়া হয় তখন সবগুলা দৌড়ে চলে আসে। এখানে হচ্ছে একটু হোয়াইট কালারের আর হচ্ছে ব্ল্যাক রেড দুইটা একসাথে মিক্সড করা একটা অনেক সুন্দর একটা কিউট মাছ আছে। আর এখানে এই যে বড় মাছটা হচ্ছে গিয়ে মেবি প্রেগনেন্ট, মাছটা খুব বড়, একটুখানি ধরা ট্রাই করছিলাম যে খাবার যখন দিব তখন সবাই কিন্তু কিনারি দিক চলে আসবে, তো আমি একটু ট্রাই করবো যে ধরতে পারি কিনা। তো মাছ ধরতে বারবার ব্যর্থ হচ্ছিলাম, এই জন্য এখন একটা কবুতর ধরতে যাচ্ছিলাম আর এদেরকে আমি খাবার দিচ্ছিলাম। এখানে কবুতরগুলো কিন্তু খুবই আর কি দেখতে খুবই নিরীহ মনে হয়, এত সুন্দর করে চুপচাপ আপনার পাশ ঘেঁষেই থাকবে, একটু ভয়ও পায় না, খুব ভালো লাগে দেখতে। তো এদিকে আমার হাজবেন্ড একটা কবুতর ধরেছিল।
তো কবুতর ধরার শখটা মিটেছে, এখন হচ্ছে একটা মাছ ধরতেই হবে। তো আমি এবার ট্রাই করছি। তো এভাবে যদি খাবারটা দেওয়া হয়, আমি আর কি খাবারটা প্রথমে দূরে থেকে দিয়ে দেন আমি একটু কাছে আনছিলাম যাতে তাড়াতাড়ি ধরতে পারি। তো অনেকবারই হাত ফসকে বের হয়ে যায়, আমি যখন হাত দিয়ে ধরতে যাই তখন প্রত্যেকটা মাছের সাথে মনে হয় আমার হাতের টাচ লাগে। আসলে আমি ফিলটা বোঝাতে পারবো না। আর এমনি তো আমার এই মাছ ধরাটা এত এত একটা বড় একটা হবি, কি বলবো, খুব ভালো লাগে। দেখতে পাচ্ছেন যে খাবার পেয়ে মাছগুলা কেমন করছে, মাশাল্লাহ। তো আমরা এখানে খাবার দেওয়ার পাশাপাশি দেখেন যে আরেকটা লোকও কিন্তু একটা পাউরুটি দিয়েছে এখানে। আর একটা পাউরুটির পিস পেয়ে মাছগুলা কতটা বেশি পাগল হয়ে গিয়েছে, এখন যত মাছ যেখানে আছে সব পুরা দৌড়ে আসছে যে এই পাউরুটিটাকে খাওয়ার জন্য। তো ফাইনালি আমি একটা মাছ ধরতে পেরেছি। দেখতে পাচ্ছি মাছগুলা এত এত বেশি সুন্দর। আর আরেকটা কথা হচ্ছে কি, মাছগুলা না ধরতে পারার কারণটা হচ্ছে যে মাছগুলো ভীষণ পিচ্ছিল, আর কি ধরলেই পুরো হাত ফসকে বের হয়ে যায়। তো এখানে মাছগুলো এত বেশি পিচ্ছিল হওয়ার কারণ হচ্ছে যে পানিগুলো তো সবসময় একটু পুকুরের মধ্যেই থাকে, আর কি বলে যে মাছগুলো এখানে খুব বেশি হয়ে গেছে পরিমাণ। আর মাছগুলো অলওয়েজ এখানে থাকার কারণে এগুলার পিঠের উপর একটা শৈবালের মতো পড়েছে, যে জন্য এতটা পিচ্ছিল, ধরলে পুরো হাত ফসকে বের হয়ে যায়, ধরাই যায় না। যদি আশেপাশে কেউ না থাকতো তাহলে সত্যি আজকে বাসায় নিয়ে যেতাম, তারপর যা হবার হবে, দেখা যাবে। আমরা যখন পার্কে ছিলাম তখন কিন্তু একটুখানি সানি ডে ছিল, দেখছিলেন আপনারা, বাট হঠাৎ করে আকাশটা কেমন কালো হয়ে গেল আর হচ্ছে গিয়ে বৃষ্টি পড়তে শুরু করলো। তো আমরা দৌড়ে এখন চলে যাচ্ছি বাসায়। দেখতেই পাচ্ছেন যে এই হচ্ছে গিয়ে ইউরোপের অবস্থা, এই মেঘ, এই বৃষ্টি, এই রোদ, এরকম ভাবে এর ওয়েদার চলে। সবাই তো ওয়েদারের কথা জিজ্ঞেস করেন যে আপু পোল্যান্ডের ওয়েদার কীরকম। তো আর কি বলবো, এবার নিজের চোখে দেখে নেন, ক্যামেরা ট্যামেরা সব কিছু গুছিয়ে এখন দৌড়াতে হচ্ছে। আর যেতে যেতে কি সুন্দর রোজ গার্ডেন রাস্তার এক পাশে, মাশাল্লাহ। তো আমরা বাসায় পৌঁছানোর আগে দেখতে পাচ্ছেন যে একদম পুরো জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, এর জন্য এখন একটু একটা মার্কেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি, একটুখানি পরে বাসায় চলে যাব। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি আমার ব্লগটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।